not relevant point. আমার বন্ধু যেটা বলতে চাও, this is not relevant, this is only one point. শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করতে থাকবে। আগামী 27 জুলাই EBM-এ অনুষ্ঠিত হবে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন। আইন অনুযায়ী সরকারি কোনো চাকরিজীবী নির্বাচনে অংশ নিতে না পারলেও প্রভাষক হওয়া সত্ত্বেও প্রার্থিতার বৈধতা পেয়েছিল হুমায়ুন কবির চৌধুরী। সেই বৈধতাকে চ্যালেঞ্জ করে নিয়ম অনুযায়ী জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আপিল করেছিল অপর চেয়ারম্যান পদপ্রার্থী সাতমান জামি চৌধুরী। মঙ্গলবার 9 জুলাই জেলা নির্বাচন কার্যালয়ে বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওই আপিলের দীর্ঘ শুনানি শেষে হুমায়ুন কবির চৌধুরীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন। আমি মাধ্যমিক শিক্ষক বরাবর চিঠি দিয়েছিলাম, উনি এই চিঠি জমা বাবাকে দিয়েছেন, আজকে দিয়েছেন, আজকে সকালে দিয়েছেন, এবং উনি আমার যে কয়টা কোয়ারি ছিল সেই কোয়ারি জমা উনি দিয়েছেন। এই কোয়ারির জবাব আপনাদের বক্তব্য, দুই পক্ষের বক্তব্য শোনার পরে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার মনোনয়নপত্র গ্রহণ করার বিষয়ে সেই সিদ্ধান্তটা বাতিল করা হয়েছে। এদিকে আপিলের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় খুশি সাতমান জামি চৌধুরী ও তার ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার সাফাত ফারদিন চৌধুরী। উনি আইনিভাবে এবং সঠিকভাবে পদত্যাগ করেননি, এটাই প্রমাণিত হয়েছে, এবং এই প্রমাণের পরিপ্রেক্ষিতেই মহামান্য জেলা নির্বাচন অফিসার রায় দিয়েছেন, শুনানি করেছেন, তার মনোনয়নপত্র বাতিল করেছেন হুমায়ুন কবির চৌধুরী। এটার জন্য আমি জেলা নির্বাচন অফিসকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। মূলত আমাদের দাবিটা ছিল হুমায়ুন কবির চৌধুরী যেহেতু প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত আছে, সরকারি কলেজ কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা 2018-এর 5 এবং 6 বিধি মোতাবেক উনি 2023 সালের অগস্ট মাসের 16 তারিখ নিয়োগ পেয়েছিলেন, সুতরাং এরপর থেকে উনি সরকারি চাকরিজীবী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত। এখন ওনাকে যদি নির্বাচন করতে হয় স্থানীয় সরকার আইন 2009-এর 26-2 রুমধারা অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে উনি নিযুক্ত লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবে না, অর্থাৎ ওনাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে সরকারি চাকরি আইন 2018-এর 53 ধারা অনুসারে। কিন্তু আজকে বা মনোনয়ন বাছাইয়ের সময় বা তারও আগে মনোনয়ন জমাদানের সময় উনি এমন কোনো পদত্যাগের সরকার কর্তৃক রাষ্ট্রপতি আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপন প্রদর্শন করতে পারেনি, যে জন্য ওনার মনোনয়নটি আজকে বাতিল করা হয়েছে। জেলা নির্বাচন অফিসারের কাছে আজকে আমাদের আপিলে আমরা একটি সন্তোষজনক, আমরা আইন মোতাবেক এবং আইনগত আইনের বিষয়গুলো যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবে আমরা একটা রায় পেয়েছি, এবং আমরা এই জন্য একটি সঠিক রায় দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। অন্যদিকে হুমায়ুন কবির চৌধুরীর প্রার্থিতা ফিরে পেতে মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হবেন বলে জানালেন তার ব্যক্তিগত আইনজীবী সাবেক পিপি ফরিদুল আলম। যে অভিযোগ ওনারা দায়ের করেছেন সেটাই দেখা যায় এই অভিযোগটা ভিত্তিহীন। আমরা সেটা উপস্থাপনা করার পরও জেলা নির্বাচনী কর্মকর্তা এটা আমলে না নিয়ে আমাদের প্রার্থিতা বাতিল করেছেন, সেই ব্যাপারে আমরা সই মরি নিয়ে অচিরেই মাননীয় হাইকোর্ট এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করব এবং আমরা এর প্রতিকার চাইবেন। একই দিনে আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মকবুল হোসেন মিতুনের বিরুদ্ধে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদুল আলম কন্ট্রাক্টরের তথ্য গোপনের করা অভিযোগও খারিজ করা হয়েছে। রোহিঙ্গা সংকট সহ নানা কারণে ভৌগোলিক গুরুত্ব থাকা রাজাপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 42,598 জন, যার মধ্যে 22,187 জন পুরুষ ও 20,411 জন মহিলা। চেয়ারম্যান পদের জন্য লড়বেন রাজাপালং ইউপির 4 বারের সাবেক চেয়ারম্যান AKM শাহ কামাল চৌধুরীর ছেলে সাতমান জামি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন মিতুন, ফরিদুল আলম কন্ট্রাক্টর ও আব্দুল মালেক চৌধুরী। হাফিজুল ইসলাম চৌধুরী, TTN।